নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 24 নভেম্বর থেকে 21 এপ্রিল 2023 পর্যন্ত এই একটি রাশির 5টি বড় সুসংবাদ আসতে চলেছে। 12টি রাশির ক্ষেত্রে একটি রাশি স্পেশাল এই 24 নভেম্বর থেকে সুসংবাদ কিন্তু আসতে চলেছে। জীবনে আমূল পরিবর্তন ঘটতে চলেছে এই একটি রাশির। কোন এই রাশি আমি এই ভিডিওতে জানাবো, কিন্তু আপনাদেরকে আমি একটি কথা বারবার বলছি, ভিডিওটির আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে শুনবেন, কারণ এখানে আমি সম্পূর্ণ গ্রহের গোচর ধরে আপনাদেরকে বলছি, কেন হবে, কী কারণে হবে সেটা আপনাদেরকে বলছি। কিন্তু দেখুন, আপনার ক্ষেত্রে যদি না ঘটে তাহলে জানবেন আপনার জন্মছকে কোনো সমস্যা নিশ্চয় আছে। আর কৌশিক রায়ের কথা অর্থাৎ প্রেডিকশন মাটিতে কিন্তু পড়ে না, চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে কাজ করি। বারবার বলি, কৌশিক রায়ের প্রোগ্রাম দেখতে হয় নয়তো পিছিয়ে পড়তে হয়, এক কথায় আপনাদেরকে আমি বারবার বলছি। অর্থাৎ এই যে একটি রাশির কথা আমি তো আপনাদেরকে বলবই, দুটি গ্রহ কিন্তু এই রাশিকে দুই দিক থেকে আপ কিন্তু করে দিবে। এতদিন ধরে কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যা চলছিল, ইভেন চলছেও, কিন্তু 24 নভেম্বর 2022 টু 21 এপ্রিল 2023 পর্যন্ত এই একটি রাশিকে মানে কামাল করতে চলেছে। এক কথায় কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছে এই একটি রাশি। কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে এই একটি রাশি এবং কেন পেতে চলেছে, রাশির নাম আমি পরে বলবো, কী কী লাভ পেতে চলেছে আমি আগে আপনাদেরকে জানাই, কোন কোন দিক থেকে লাভ পেতে চলেছে আমি আগে জানাই এবং কোন কোন গ্রহগুলো লাভ দিতে চলেছে সেটা আমি জানাবো। এই দুটি গ্রহ, একটি হচ্ছে সে রাশির ধনাধিপতি এবং একাদশপতি কোথায় অবস্থান করছে, ধনভাবে অবস্থান করছে। 24 নভেম্বর 2022 বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, অর্থাৎ যখন লাভপতি যখন ধনভাবে অবস্থান করে অর্থাৎ তখন আপনার ধনের জায়গাটা, অর্থনৈতিক স্থিতির জায়গাটা কিন্তু মজবুত করবে। আমি বারবার এই কথাটা বলছি, এবং আপনাদের যারা টিচিং লাইনের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট এই জায়গা থেকে আপনি যথেষ্ট লাভ কিন্তু পাবেন। অর্থাৎ আপনার ধনভাবে অবস্থান করছে কে না লাভপতি, লাভ আপনারা নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এই যে বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং ধনভাবে অবস্থান করে আপনাদের বিশেষ করে দীর্ঘদিন আটকে আছে এমন কোনো কাজ আপনাদের সম্পূর্ণ হবে এবং বেশ কিছু দিক থেকে আপনাদের সুযোগ আসবে, অপরচুনিটিগুলো কিন্তু আসবে এবং এর সাথে সাথে আপনাদের সফলতা সাকসেস দেখা যাচ্ছে। এবং শনিও কিন্তু মার্গী হয়ে গেছে, আপনার রাশি সাপেক্ষে আপনার দ্বাদশভাবে অবস্থান করছে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কোন রাশির কথা আমি বলছি, রাশি সাপেক্ষে দ্বাদশভাবে অবস্থান করছে। বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে অর্থাৎ আপনি বিদেশের সঙ্গে যুক্ত আছেন, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন। আপনারা অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন অনলাইন থেকে আপনারা লাভ পাবেন। এবং এর পাশাপাশি এই রাশির যাদের মামলা মকদ্দমা চলছিল, বেশ কিছু ক্ষেত্রে ফেঁসেছিলেন, সেই জায়গা থেকে আপনারা উদ্ধার হবেন, আইনি জটিলতা কেস কাবারি এখান থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন। এবং স্বাস্থ্যের জায়গাটা, শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হতে চলেছে। অর্থাৎ স্বাস্থ্য নিয়ে যাদের মেডিকেল এক্সপেন্সেস চলছিল সেই জায়গাটা কিছুটা হলেও আপনাদের কমবে এবং মানসিক চাপ আপনাদের কমবে এবং বেশ কিছু দিক থেকে সুসংবাদ আপনাদের আসতে চলেছে এবং আপনাদের
অর্থনৈতিক স্থিতির জায়গা মজবুত হতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। আমি যে রাশি কথা বলবো সে রাশি এই সব দিক থেকে কিন্তু নিশ্চিত রূপে এই রাশি কিন্তু মানে এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। এক কথায় যাদের ক্ষেত্রে হচ্ছে না আমার সাথে কন্ট্যাক্ট করুন, আমি বারবার বলছি। এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা সম্পূর্ণ অনলাইন, যারা আমার সাথে প্রতিষ্ঠা নিতে চাইছেন, অনলাইন যারা কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই এই অনলাইনে আপনারা যোগাযোগ করুন, নিশ্চিতরূপে আপনারা কিন্তু ডেফিনেটলি রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। দেখুন একটি কথা আপনাদেরকে আবারও বলি, সমস্যা মানুষের জীবনে আছে, সমাধানের পথও কিন্তু আছে। অর্থাৎ আপনার জন্মচক্রে চুল চেরা বিশ্লেষণ করতে হবে, কোন জায়গাতে সমস্যা আছে সেটার নির্ণয় করতে হবে, সঠিক রোগ নির্ণয় করে সঠিক ওষুধ যদি দেওয়া যায় নিশ্চিতরূপে যে ভাগ্য বিড়ম্বনাগুলো চলছে কি না, নিশ্চিতরূপে সেই জায়গাগুলো কিন্তু আপনাদের কাটবেই কাটবে। আমি খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। তো এই একটি রাশির সুসংবাদ এবং প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, যারা প্রেমের ক্ষেত্রে ব্যর্থ হয়ে যাচ্ছিলেন, সে প্রেম এবং দাম্পত্য সুখ এবং সরাসরি কর্ম, বৃহস্পতি আবার আপনার কর্মভাগ্যও দেখছে, নবম দৃষ্টি দিয়ে আপনার কর্মভাগ্যে দেখছে। যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছিলেন, প্রমোশন চাইছিলেন, উচ্চ পদ প্রতিষ্ঠা চাইছিলেন, কর্মক্ষেত্রে উন্নতি আপনাদের হবে। এবং রাজনীতির ক্ষেত্রে, রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই সময় কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। রাজনীতির সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু লাভ হতে চলেছে, এবং আপনাদের বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে, এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং বেশ কিছু দিক থেকে আপনাদের যে জায়গাগুলো পজিটিভ হবে, নেগেটিভ জায়গাগুলো পজিটিভ হতে চলেছে, এবং ভাগ্যর পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সে কাজ কিন্তু আপনাদের হতে কিন্তু চলেছে, অর্থাৎ নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই একটি রাশি। 24 নভেম্বর 2022 টু 21 এপ্রিল 2023 পর্যন্ত যে পাঁচটি সুসংবাদ আপনাদেরকে আমি বললাম, কোন এই সৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম আমি আপনাদেরকে জানাচ্ছি। সেই সৌভাগ্য 12টি রাশির মধ্যে স্পেশাল একটি যে রাশি সে রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। লিখে রাখুন, শনি এবং বৃহস্পতি দুইটি হেভিওয়েট প্ল্যানেট আপনার কপাল খুলতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।